জন্ম ঠারু মৃত্যু পর্যন্ত নিজ জীবনকু বাজি লগাই অনবরত সেবা যোগাই আসুথিবা ড্রাইভরটি সাদরে আপনমানঙ্কু বিনম্রতার সহ অনুরোধ করুছি যে ড্রাইভর একতা মহামূর্তি আনুকূল্যরে মার্চ 15 তারিখ ঠারু অনির্দিষ্ট কাল পর্যন্ত কেরিং ছাড়ো আন্দোলন নমস্কার ওড়িশা ড্রাইভর মহাসংঘ সুমন্ত পটেল সহসম্পাদক কার্যরত আছে তো নিহতি ভাবে সরকারক নিবেদন কি আমি যেটা ন্যায্য দাবি রাখিছু দশ দফা দাবি তো সরকার নিজে বুঝি পার্বার কথা মানবার কথা ড্রাইভর দুঃখ কাণা বুঝি পার্বার কথা তেমক সরকার আমি অনদেখা করছেন তো নিহতি ভাবে আমি রাজ্যের রাস্তাকে ওলাইছু আজ্ঞা আজ নমস্কার মুই ওড়িশা ড্রাইভর মহাসংঘ বলাঙ্গীর জেলার সভাপতি রূপে কার্যরত অচ্যুত সেট আপন আজি ধারণার বসছেন কাণা মুখ্য দাবি দেখুন তো আমি ড্রাইভর সমাজ মান সম্মান অধিকার যেটাকি রোড রাস্তায় সেটা নিয়ে যাচ্ছে ড্রাইভর ভুল নাই থিলে বি জনসাধারণ পিটি পিটি যেন মারি দেউছেন কিছু পুলিশ তরফর কিছু সাহায্য সহযোগ কিংবা কড়া নিষ্পতি নেতে বলে আমার আশা আছে আউ ছুয়ামানকে যেটাকি ভল স্কুলরে পয়সা পত্র আমি তো যেহেতু গরিব লোক আজ্ঞা কমালে যা খাওছু তেমন সরকারকে নিবেদন করা হয়েছে যে ভাল স্কুল টিকে দেখি আমার বি ছুয়া পিলা মানে ইন্ডিয়ার কিংবা ওড়িশার চাকরি বাকরি যা বি মিলবা আমার বি আবশ্যক আছে কি আমার ছুয়া পিলা মানে ভাল স্কুলরে পড়ুন ভাল কাজ করুন বলি আমি গরিব লোক আজ্ঞা তো তেমন শিক্ষিত বাবদরে টিকে সরকার বি শুনতে বেলে ভাল আজ্ঞা আমার দশ দফা দাবি রয়েছে মো না হচ্ছে সত্যানন্দ প্রধান ওড়িশা মোটর চালক সংঘ সভাপতি আজ আমার সরকার দাবি দিয়েছেন দশ দফা দাবি দশ দফা দাবি আমার দাবি রয়েছে যে আমি যদি অ্যাক্সিডেন্টালি মরি যাচ্ছু ড্রাইভর ভাইটি আমার মরি যাচ্ছে তাকে 20 লক্ষ টাকা ইন্স্যুরেন্স হিসাবে প্রদান করা যাও আন তামানে অ্যাক্সিডেন্টে হাত গোড় যদি ছিড়ি যাচ্ছে তা 10 লক্ষ টাকা প্রদান করা যাও বলি আমার সরকার দাবি করছি আজ্ঞা ধারণাটা আজ্ঞা অনির্দিষ্টকাল চলবা তার মোর সাথে আজ ওড়িশা মহাসংঘর সভাপতি মো সাথে অছ আমি মিলিত মঞ্চ করি আজ ড্রাইভর সমাজ সবু জায়গার ওড়িশা জায়গার 314টা ব্লকরে ওড়িশা জায়গার সবুড়ে আমার ধর্মঘট সরকার আমার কথাকে ওড়িশা ড্রাইভর মহাসংঘ